শিক্ষাপ্রতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠান আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান। যে শিক্ষামূলক অনুষ্ঠান কোন দুটো সাবজেক্টকে নিয়ে আমরা এখানে আলোচনা করি সেটাও আমরা আমাদের মনে হয় যে এতদিনে অন্তত আপনারা ভালো মতনই টের পেয়েছেন। নিয়মিত দর্শক যারা যারা নতুন দর্শক তাদের জন্য আজকে জানিয়ে রাখবো যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ও কস্ট অ্যাকাউন্টেন্সি এই দুটি বিষয় নিয়ে আপনি কিংবা আপনার সন্তান যদি আগ্রহী থাকেন, সেক্ষেত্রে অনেক প্রশ্ন মাথার মধ্যে আসে যার সঠিক উত্তর না জানার জন্য হয়তো আপনারা একটা দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়ে যান, কিংবা বলতে পারি যে অন্য কোনো স্ট্রিম কিংবা অন্য কোনো ট্র্যাককে বেছে নেন। গতানুগতিক একই ট্র্যাকে না দৌড়ে যদি আমরা একটু আলাদা কোনো দিকে হাঁটার চেষ্টা করি, যেখানে আজকের সময় দাঁড়িয়ে আর্থিক মানে স্থিতিশীলতা যে পরিস্থিতির মধ্যে রয়েছে, আপনি যদি কস্ট অ্যাকাউন্টেন্সি কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সির মতন বিষয় নিয়ে পড়তে পারেন আর কোনো বড় জায়গায় একটা উচ্চ পদে যদি আপনার চাকরিটা ধার্য হয় তার থেকে বেটার আর কি হতে পারে। তো সেই রিলেটেড বহু কোয়েশ্চেন বহু অ্যান্সার এই অনুষ্ঠানের বিভিন্ন এপিসোডে আপনাদের কাছে আমরা চেষ্টা করেছি পৌঁছে দেওয়ার। আজকেও কিন্তু তেমনই বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে। যিনি উত্তর দেবেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে চেষ্টা করেছি, তার পরিচয় করিয়েছি প্রত্যেকটি পর্বে। আজকেও আছেন তিনি আমাদের মধ্যে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ও কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে যিনি ডিটেইল ইনফরমেশন আমাদের প্রোগ্রামসে আপনাদের জন্য তুলে ধরেছেন, এবং সব থেকে বড় কথা একজন এমন ব্যক্তিত্ব যার অভিজ্ঞতা দীর্ঘ 30 বছরের। ভারতবর্ষের বুকে তিনি একজন এমন ব্যক্তিত্ব যিনি এই দুটো সাবজেক্টকে একসঙ্গে পড়ান। এটা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনী চমক দেখে বহু মানুষ ছুটে গেলেও সাফল্য কিন্তু তারা সব অর্থে পায় না, যার ফলে তাদেরকে আবারও অন্য কোনো দিকে ছুটতে হয়। তবে আমরা জানি যে পার্থ সারথি শীল, তার কাছে যারা পৌঁছেছেন, তার সঙ্গে যারা কন্ট্যাক্ট করেছেন, তার কাছে এসে যারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পেরেছেন, তারা আজকে কিন্তু বিভিন্ন কোম্পানির উচ্চ পদে নিযুক্ত। তো চলুন আজ আমরা আবারও তাঁকে স্বাগত জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি এবং থাকছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি পার্থ সারথি শীল। স্বাগত আপনাকে স্যার। নমস্কার, আমি পার্থ সারথি শীল বা সংক্ষেপে পি শীল বলছি। শুরু করছি স্বামী বিবেকানন্দের একটি বাণী দিয়ে, অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট টিল ইয়োর গোল ইজ রিচড। ওঠো জাগো যতক্ষণ না তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছ, থেমো না। প্রশ্ন উঠতে পারে এটা তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টেন্সির অনুষ্ঠান, তো এখানে এই স্বামীজির উক্তিটি কেন প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক এই জন্যই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ এগুলো কিন্তু একটি সর্বভারতীয় পরীক্ষা। আপনারা যখন কোনো বিকম পরীক্ষা দেবেন, বিএসসি দেবেন, এক একটা ইউনিভার্সিটির মধ্যে থাকে, কম্পিটিশনটা অনেক কম। এম কম একটা পার্টিকুলার ইউনিভার্সিটির মধ্যে কয়েকজন ছাত্রছাত্রীর মধ্যে কম্পিটিশন হয়। এমবিএ এর ক্ষেত্রেও তাই, যে ইনস্টিটিউটে পড়ছেন সেই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে সীমিত। কিন্তু এটি একটি সর্বভারতীয় পরীক্ষা, কাজেই এই পরীক্ষার সাফল্য লাভ করার জন্য আপনাকে যেমন পড়াশোনা করতে হবে, সেই সঙ্গে সঙ্গে এমন একজন গুরুর কাছে যেতে হবে যিনি আপনাকে সঠিকভাবে গাইড দেবেন। শুধু সাজেশন নয়, যিনি প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে ভালো করে বোঝাবেন, কনসেপচুয়ালি পড়াবেন, এইরকম মানুষের কাছে আপনাকে যেতে হবে। ফলে শুধু সাজেশন পড়ব, ভালো করে পড়াশোনা করব না, পাশ করে যাব, আর প্রতি 6 মাস অন্তর পরীক্ষা দেব, আর ফেল করব, এটা কোনো কাজের কথা নয়। এটা শুধু কারণে হতাশা বাড়িয়ে দেবে, ডিপ্রেশনে রুগী হবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সাইকোলজিস্টের কাছে যাবেন, কাউন্সিলিং করাবেন, তারপরে যাবেন জ্যোতিষীর কাছে, তান্ত্রিকের কাছে, কিন্তু আসল সমস্যাটা সৃষ্টি আপনিই করেছেন। প্রকৃত মানুষের কাছে যাননি, প্রকৃত জ্ঞান অর্জনের চেষ্টা করেননি। কাজেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য স্বামীজির ভাষা অনুযায়ী অ্যারাইজ অ্যাওয়েক, ওঠো জাগো স্টপ নট টিল ইয়োর গোল ইজ রিচড। যতক্ষণ না আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছেন, থামবেন না।
আর এর জন্য সঠিক গুরুর কাছে যান। মনে পড়ছে কঠোপ উপনিষদের একটি লাইন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরা নিবতত, ওঠো জাগো। বরেণ্য ব্যক্তির কাছ থেকে জেনে নাও প্রকৃত জ্ঞান কি করণীয়। তা আমি পার্থসারথি শীল, পি শীল, 30 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছি, তার আগে নিজে দীর্ঘদিন পড়াশোনা করেছি, ফলে আমার পড়াশোনা স্প্যানটা 45 বছরের বেশি, প্রফেশনাল কোর্স, আর তার আগে তো একাডেমিক কোর্স পড়েছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করেছি, কস্ট অ্যাকাউন্টেন্সি পাস করেছি, বিকম অনার্স, এম কম, ইকোনমিক্স এমএ, এছাড়া আরও অনেক ছোটোখাটো ডিগ্রি আছে যেগুলো বলা নিষ্প্রয়োজন। কাজেই আপনারা আমার কাছে আসুন, প্রকৃত জ্ঞান অর্জন করুন, ছোট ছোট ব্যাচে প্রতিটি ছাত্র ছাত্রীর প্রতি দৃষ্টি দিয়ে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাদের পড়াই, সাজেশন অবশ্যই দিই, নোটস অবশ্যই দিই, কিন্তু আমি জোর দিচ্ছি কনসেপচুয়াল পড়াতে। যাদের ভিত কাঁচা, যাদের অ্যাকাউন্টেন্সির বেসিক কনসেপ্ট নেই, অঙ্কের বেসিক কনসেপ্ট নেই, সেগুলো যাতে তৈরি হয়, ফাঁকটা পূরণ হয়, তবে তারা কিন্তু অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। তাই আমার কাছে আসুন, আমার কাছে পড়ুন। নিশ্চয়ই আজকে যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ও কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনাটা স্টার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা আপনাদের তরফ থেকে রয়েছে সেটা আমরা স্যারের কাছ থেকে জেনে নেবো যে স্যার, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ও কস্ট অ্যাকাউন্টেন্সিতে কোন কোন বিষয়গুলো পড়ানো হয়? চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং কস্ট অ্যাকাউন্টেন্সির 3টে স্তর থাকে, ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, ফাইনাল, মোট 2000 নম্বরের পরীক্ষা। প্রতিটি সাবজেক্টই এখানে পড়ানো হয়, প্রতিটা সাবজেক্ট ফাউন্ডেশনের 4টে, ইন্টারমিডিয়েটের 8টে, 8টা এবং ফাইনালের 8টা, মোট 20টা সাবজেক্ট, 2000 নম্বর, প্রত্যেকটাই পড়ানো হয়। কাজেই আপনাকে এদিক ওদিক ছোটাছুটির কোনো দরকার নেই, আমি দীর্ঘদিন পড়াচ্ছি, ফলে এই সব বিষয়ের প্রতি আমার একটা গভীর জ্ঞান সৃষ্টি হয়েছে। অধ্যবসায় সহ, যত্ন সহকারে আমি পড়াচ্ছি, কাজেই বিভিন্ন লোকের কাছে, তথাকথিত স্পেশালিস্টদের কাছে ছুটে যাওয়ার দরকার নেই, তারা অ্যাক্টিভলি 2টি সাবজেক্টের স্পেশালিস্ট, আমি এই সব সাবজেক্টের স্পেশালিস্ট। স্যার, কি যে কোম্পানি সেক্রেটারিশিপ, আমরা যেহেতু বারবারই বলি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কিংবা কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বার পরে ভালো কোনো কোম্পানিতে বড় কোনো পদে কেউ নিযুক্ত হতেই পারেন, কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোম্পানি সেক্রেটারিশিপ এই বিষয়টা সম্বন্ধে যদি একটু দর্শকদের বলেন। হ্যাঁ, কোম্পানি সেক্রেটারিশিপ একটি সর্বভারতীয় পরীক্ষা, এখানেও ওই ফাউন্ডেশন ইন্টার আছে, নামটা ওরা অন্য বলে, ফাউন্ডেশন এক্সিকিউটিভ প্রফেশনাল এইভাবে বলে, এখানেও অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স, ট্যাক্স ইত্যাদি বিষয় আছে, কিন্তু এখানে জোরটা লয়ের ওপর বেশি, যেহেতু সে কোম্পানি ল বা কর্পোরেট আদার্স ল, সেগুলোর ওপর জোরটা বেশি, কিন্তু এখানেও অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যাক্স ইত্যাদি আছে, এবং কোম্পানি সেক্রেটারি কোর্সও আমি পড়িয়েছি এবং পড়িয়ে থাকি। এখন মূলত ল পেপারগুলো পড়াই না, যেগুলো প্র্যাকটিক্যাল পেপার, যেমন অ্যাকাউন্টস, ট্যাক্স, ফাইন্যান্স ইত্যাদি, এইগুলোই মূলত পড়িয়ে থাকি। নিশ্চয়ই তাই। যারা নিয়মিতভাবে অনুষ্ঠান ফলো করছেন তারা কিন্তু জানেন যে স্যার কোথায় কোথায় ক্লাস করান, কিন্তু নতুন দর্শকদের জন্য যদিও আমিও জানিয়ে দিই যে কোথায় কোথায় ক্লাসেসগুলো হয়, কিন্তু আজকে স্যারের কাছ থেকে একটু জানতে চাই, স্যার আপনি কোথায় কোথায় ক্লাস? হ্যাঁ, আমি কলকাতাতেই পড়াই এবং এটা ফেস টু ফেস কোচিং, অনলাইন কোচিং নয়, ভিডিও কোচিং নয়, ল্যাপটপ নয়, পেন ড্রাইভ নয়, ছাত্রদের সামনে বসে সরাসরি মুখোমুখি বসে পড়াই, ছোট ছোট ব্যাচে পড়াই, যাতে প্রত্যেকের প্রতি দৃষ্টি দিতে পারি এবং তারা মন খুলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি কলকাতার মূলত 2টো জায়গায় পড়াই, একটা হচ্ছে দক্ষিণ কলকাতা, যোধপুর পার ঢাকুরিয়া অঞ্চলে, আর একটা হচ্ছে মধ্য কলকাতা, আমার সেট শিয়ালদহ অঞ্চলে। ডিটেল অ্যাড্রেসটা সুপর্ণা আপনাদের বলে দেবে। অবশ্যই তাই, আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে ডিটেল অ্যাড্রেসটা নিশ্চয়ই জানিয়ে দেব, কিন্তু কোয়েশ্চেন আনসার পর্বতে এখন আপাতত থাকতে চাইছি। অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর যতটা সময়ের অনুষ্ঠান তার মধ্যে চেষ্টা থাকে উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। বিকম, এম কম কিংবা বিভিন্ন প্রফেশনাল কোর্স যারা পড়েন তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা স্যার আপনার কাছে রয়েছে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে যারা সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়েন তারা তো বিএসসি আর ইঞ্জিনিয়ারিং একসঙ্গে পড়েন না, বিএসসি ডাক্তারিতে একসঙ্গে পড়েন না, কিন্তু যারা কমার্স পড়েন তাদের একটা প্রবণতা হচ্ছে তারা বিকমে ভর্তি হয়ে যান, সঙ্গে সঙ্গে সিএ বা সিএমএ ফাউন্ডেশনে পড়তে শুরু করেন। একটা অসুবিধে হয়,
যে তাকে একবার ফাউন্ডেশন পড়তে এক জায়গায় যেতে হবে, বিকম পড়তে অন্য জায়গায় যেতে হবে, তাদেরই সুবিধার্থে আমি একটা নতুন জিনিস লঞ্চ করছি। আগে ওটা ছিল, মাঝে এটা করিনি, আবার লঞ্চ করছি। সেটা হচ্ছে তারা আমার কাছে বিকমের সাবজেক্টগুলো পড়তে পারবেন, মানে শুধু যারা বিকম পড়েন তাদের জন্য নয়, যারা সিএ বা সিএমএ পড়ছেন ফাউন্ডেশন বা ইন্টার, তারা বিকমের সাবজেক্টটাও পড়তে পারবেন, বা যাদের এমকমের যে সাবজেক্টগুলো তাদের পড়তে হয় অন্য জায়গায় গিয়ে, সেগুলো তারা এখানে পড়তে পারবেন। এই সুযোগটা তাদেরই দেওয়া হবে যারা চার্টার্ড কজ বা কোম্পানি সেক্রেটারিশিপ পড়েন, সঙ্গে সঙ্গে বিকম বা এমকম করেন, তাকে বিকম বা এমকমেরও পড়ানো হবে এবং অত্যন্ত কম একটা মূল্য নিয়ে, যাতে করে তাদের অর্থনৈতিক বার্ডেনটা না বাড়ে। ডেফিনেটলি। সুতরাং এই ক্লাসেস গুলো যখন আপনারা করবেন, নিজেরাই কিন্তু যে টার্গেটটাকে ফুলফিল করবার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, সেই টার্গেটটা ফুলফিল করার একটা আপনারা পজিটিভ গাইডলাইন নিজেদের হাতে পেয়ে যাবেন। বিকজ আমরা যখন কোনো কিছু কাজ করতে যাচ্ছি, আমাদের দরকার একটা সুন্দর গাইডলাইন এবং একজন গাইডের। এই দুটো জায়গা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপস অ্যান্ড ডাউন কিংবা যে ধরনের সিচুয়েশনেই আপনি থাকুন না কেন, সেটা স্টাডি ওরিয়েন্টেড হতে পারে কিংবা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, বেরিয়ে আসার একটা উপায় কিন্তু আমরা পাই। মনের মধ্যে একটা অন্তত আশা বিশ্বাস থাকে যে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। যদি আমি স্টাডি লাইফের দিকে এগোই, সেক্ষেত্রেও একই কথা বলবো, ঠিক গাইড যিনি করেন, তেমন কোনো গাইডের কাছে যদি পৌঁছতে পারেন, তার গাইডলাইন কিন্তু আপনাকে আপনার কেরিয়ারটা গড়ে তুলতে অনেক অনেক সাহায্য করতে পারবেন। এবং সেই কারণে আপনাদের গাইড স্বরূপ যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন, পিশিল, তার ক্লাসেসগুলো আমি একটু জানিয়ে দিতে চাইবো। পাচ্ছেন তার ক্লাস সাউথ কলকাতায় ঢাকুরিয়া এরিয়ায়, 1/117B যোধপুর পার্ক পেয়ে যাচ্ছেন ঢাকুরিয়া অঞ্চলে। সোমবার বুধবার শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ক্লাসের জন্য যোগাযোগ করা। এবং আরেকটি ক্লাস যেখানে আমরা শুনলাম যে সেন্ট্রাল কলকাতাতে, মধ্য কলকাতার ক্ষেত্রে শিয়ালদা ও আমাস্টেট অঞ্চলে, এখানে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৌঁছে যেতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের কাছে টেলিভিশনে ডিটেইল ইনফরমেশন দেওয়া রয়েছে, অর্থাৎ ফার্স্ট অফ অল মোবাইল নাম্বার। তাছাড়া যারা ফেসবুক থ্রু যোগাযোগ করতে আগ্রহী, তাদের জন্য CACMA.SHILS Coaching Classes এই আইডিতে গিয়ে আপনারা যদি কন্ট্যাক্ট করেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগের একটা ওয়ে আউট পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুদেরকে আমরা এটাই বলবো যে যারা আসতে চাইছেন, দেরি না করে কন্ট্যাক্টটা করে নিন। যারা এসেছিলেন তারা কিন্তু আজকে একটা দারুণ জায়গায় পৌঁছে গেছেন। তাহলে কৃতি ছাত্রছাত্রী, তাদের সম্বন্ধেই বা কেন আজকে আলোচনা করব না আজকের অনুষ্ঠানে, তাই আমরা স্যারের কাছে একটু জানতে চাইবো। স্যার, অনেক আপনার কৃতি স্টুডেন্টস রয়েছেন আজকে, যারা মানে সফলতার সাথে নিজেদের কেরিয়ারটাকে গড়ে তুলতে পেরেছেন আপনার কাছে ক্লাস করে, আপনি যেভাবে তাদের বলেছেন সেইভাবে তারা এগিয়েছেন, কয়েকজনের সম্বন্ধে যদি একটু কিছু শেয়ার করেন। হ্যাঁ, আমি কয়েকজনের নাম এখানে বলতে চাইছি। প্রথমে আমি যার নাম বলছি, তার নাম হচ্ছে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্রীকুমার মুখার্জি। প্রথম থেকে শেষ অবধি ফাউন্ডেশন, ইন্টার, ফাইনাল, তখন ফাউন্ডেশনের নাম ছিল P1, ইন্টারের নাম ছিল PCC, তো ফাউন্ডেশন, ইন্টার, ফাইনাল পুরোটাই সে আমার কাছে পড়ে। মে 2014 সে সিএ ফাইনাল পাস করে এবং সে একটি উচ্চ পদে আসীন আছে একটি আন্তর্জাতিক মানের সংস্থাতে। আরেকজনের নাম বলছি, তিনি হচ্ছেন সিএ এবং সিএস মানে দুটোই পাস করেছেন, চার্টার্ড এবং কোম্পানি সেক্রেটারিশিপ, সুলগ্না চ্যাটার্জি। সেও প্রথম থেকে আমার কাছে সিএ এবং সিএসের পুরোটাই পড়েন, সমস্ত বিষয় পড়েন। এখন সে কলকাতার একটি নামি ফার্মের পার্টনার হিসেবে সিএ প্র্যাকটিস করছেন। তিনি সিএস ফাইনাল পাস করেন জুন 2010 এবং সিএ ফাইনাল পাস করেন মে 2013। আরেকজনের নাম হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিপাশা শীল। সেও প্রথম থেকে আমার কাছে সব বিষয় পড়ে, এক চান্সেই সে প্রতিটা স্তর পাস করে। নভেম্বর 2011 সে সিএ ফাইনাল পাস করে, সে একটি সংস্থায় উচ্চ পদে আসেন। আরেকজন হচ্ছে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সোহিনী ভট্টাচার্যা। সেও প্রথম থেকে শেষ অবধি আমার কাছে সব কিছু পড়ে, সিপিটি, ইন্টার, ফাইনাল। মে 2015 সে সিএ ফাইনাল পাস করে, সে একটি ভালো সংস্থায় উচ্চ পদে আসেন। সিএ সোমনাথ পাল, সে পাস করে নভেম্বর 2010 ফাইনাল। সেও আমার কাছে ইন্টার, ফাইনাল প্রথম থেকেই পড়েন এবং সেও একটি আইটি সংস্থায় উচ্চ পদে আসেন। সি অর্ণব দত্ত,
সেও প্রথম থেকে আমার কাছে সিএ পড়ে, মানে P1 P2 ফাইনাল এক চান্সেই সে সমস্ত স্তর পাশ করে এবং নভেম্বর 2009-তে সে সিএ ফাইনাল পাশ করে এবং সেও একটি সংস্থাতে উচ্চ পদে আসীন। সিএ রাজা সাহা, সেও আমার কাছে প্রথম থেকে শেষ অবধি সিএটা পড়ে, এক চান্সে পাশ করে সিএ, প্রথমবারই পাশ করে, মে 2009-তে সে সিএ ফাইনাল পাশ করে, সেও একটি সংস্থায় উচ্চ পদে আসেন। এই রাজার সম্পর্কে একটা কথা হচ্ছে, তার দাদা, তার নাম অনির্বাণ সাহা, সেও আমার কাছে পড়ে এবং সেও আরেকটি সংস্থায় উচ্চ পদে আসেন এবং একই বাড়িতে একই বাবার দুই সন্তান, দুজনেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দুজনেই আমার ছাত্র ছিল। সি অভিমন্যু চক্রবর্তী, সেও এক চান্সে সিএ পাশ করে, প্রতিটা স্তর আমার কাছে পড়ে, P1 P2 এবং ফাইনাল নভেম্বর 2012-তে সে সিএ ফাইনাল পাশ করে এবং সে এটি উচ্চ পদে আসীন একটি সরকারি সংস্থাতে। সিএ তন্ময় মাঝি, সেও আমার কাছে ইন্টার ফাইনাল পুরোটাই পড়ে এবং সেও একটি সংস্থা এখন উচ্চ পদে আসীন আছে। আরেকজন হচ্ছে সিএমএ, মানে কস্ট অ্যাকাউন্টেন্ট, ঋতুপর্ণা দাস, সে আমার কাছে কস্ট অ্যাকাউন্টিংয়ের ফাইনালটা পড়ে এবং সেও উচ্চ পদে আসেন, সে ফাইনাল পাশ করে জুন 2014-তে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আরেকজন সিএ সুজিত ঘোষ, সেও আমার কাছে ইন্টার ফাইনাল পুরোটাই পড়ে, নভেম্বর 2010-এ সে পাশ করে, সে একটি ফার্মে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে প্র্যাকটিস করছেন। সিএ প্রসেনজিৎ মণ্ডল, সেও আমার কাছে ইন্টার ফাইনাল পুরোটা পড়ে, মে 2015-তে সে সিএ ফাইনাল পাশ করে, সেও একটি সিএ ফার্মে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে প্র্যাকটিস করছেন। আরও একজনের নাম হচ্ছেন সিএ সৌরদীপ রায়, সেও আমার কাছে ইন্টার ফাইনাল সমস্ত বিষয় পড়ে, মে 2017-তে সে পাশ করে এবং সে একটি সংস্থাতে উচ্চ পদে আসীন রয়েছেন। বিনীতা পাণ্ডে, কোম্পানি সেক্রেটারি, উনিও আমার কাছে সিএস ফাইনালের যেগুলো প্র্যাকটিক্যাল পেপার সেগুলো আমার কাছে পড়ে এবং সেগুলো সে এখন পাশ করে ভালো সংস্থায় উচ্চ পদে আসীন রয়েছেন। আর একজন পাশ করে সিএ আশিস মালহোত্রা, সেও আমার কাছে ইন্টার ফাইনাল পড়ে ভালো জায়গায় কর্ম করছেন। এছাড়া অনেকে আছেন, যেমন সৌমেন ঘোষ, কুস্তাব শীল, তন্ময় চন্দ্র, অনুশ্রী সরকার, গোলাম কিবরিয়া, সৌরভ চন্দ্র, অনিকেত সিং, সম্রাট সাহা, শুভঙ্কর দত্ত, ইন্দ্রজিৎ পাল, রিনি ঘোষ, বিভাস চক্রবর্তী, রাজ সমাদ্দার, আশিক হায়দার, শুভদীপ কর্মকার, নয়না দাস প্রভৃতি। রিসেন্টলি একজন আমার কাছে পড়ে গিয়েছিল অনেক দূরে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর, একটু ইন্টেরিয়ারে, সেখানে এই চার্টার্ড কস্ট সম্পর্কে ওই লোকাল লোক কিছুই জানে না। সেই মেয়েটি কোনো জায়গা থেকে খবর পেয়ে আমার কাছে ইন্টারমিডিয়েট পড়তে এসেছিল এবং সে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, এখন ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে যাদের নাম এখানে বলা হয়েছে তারা প্রত্যেকে কিন্তু অলরেডি যেমন ভালো রেজাল্ট করেছেন তেমন একটা বড় জায়গাতে তারা কিন্তু আজকে ভালো পদে কাজ করতে পাচ্ছেন, যেটার জন্য পড়তে আসা। সুতরাং যদি আপনি একটা পরিশ্রম করে কোনো কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন না, সেটা যদি সফল হয়ে যায়, তার থেকে আনন্দের আর কি হতে পারে বলুন তো? আপনার ছেলে মেয়ে কিংবা আপনি, এমন যারা দেখছেন, যারা ইন্টারেস্টেড, তাদেরকেও কিন্তু বলা, এখানে যাদের যাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের সম্বন্ধে ডিটেইল ইনফরমেশন আছে, যদি কারোর মনে হয় যে তিনি নিজে একবার দেখে নিতে চাইছেন যে এটা কোনো বানানো কিনা, তাহলেও কিন্তু বলা যে আপনারা কন্ট্যাক্ট করলে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাদের নাম এখানে ঘোষণা করা হচ্ছে, যারা যারা অলরেডি একটা বড় পোস্টে রয়েছেন বিভিন্ন কোম্পানিতে, সিএ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ও কস্ট অ্যাকাউন্টেন্সি পড়েছেন প্রফেসর পি শীলের কাছে। তো এবারে আসছে প্রসঙ্গটা যে এই সাবজেক্টে যারা পড়েন সেক্ষেত্রে সাফল্য যে বিষয়টার উপরে, মানে যে জায়গাটা নিয়ে আমাদের প্রশ্ন, সাফল্যের হারটা কিন্তু কম, কিন্তু কেন কম সেটা আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, আসলে সাফল্যের হার কম, তার একটা কারণ তো নিশ্চয়ই সর্বভারতীয় পরীক্ষা, একটু কঠিন। কিন্তু মূল যেটা কারণ, বিভিন্ন কোচিং সেন্টার তারা কিন্তু লোভ দেখায় যে আমাদের কাছে পড়ো, কিছু কিছু বেছে দেবো, সাজেশন দিয়ে দেবে, এতেই কমন পাবে, ফলে ছাত্রছাত্রীরা এক্সস্টিভলি পড়েন না।
এইসব কোচিংগুলো অর্থ লাভের আশায় ছাত্রদের কনফিউজ করেন। অনেক ছাত্রী আছেন যারা চান একটু কম পড়ে সাজেশন নিয়ে পাশ করে যাব, কিন্তু তাদেরই দুর্বলতার সুযোগ নেয় তারা, এবং ফলে 400-500 জনের ভিড়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর অস্তিত্ব বিপন্ন হয়। যারা খুব ভালো মেধাবী তারাই বেনিফিটটা পান, বাকিরা বেনিফিট পান না। বা অনেকেই আছে আমার মতো কারো কাছে পড়ে জ্ঞান অর্জন করে শেষ মুহূর্তে গেছেন, যদি ওদের সাজেশন মিলে যায়, কিন্তু তাদের সেই অর্থে কোনো কৃতিত্ব নেই। আসলে তৈরি করি আমরা, কৃতিত্ব নাই ওরা। নিশ্চয়ই যে জায়গায় দাঁড়িয়ে আজকে একটা মনের মধ্যে প্রশ্ন আসে যে আমি যে পড়তে যাব আদৌ আমি কতটা সাকসেস হব, এই সাকসেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু শুধু টিচারের ওপরেই যে সমস্ত সমস্ত কিছু রয়েছে তা কিন্তু নয়, যিনি পড়তে আসছেন তার মেন্টালিটি কিরকম, তার কতটা ডিভোশন ডেডিকেশন আছে সেই বিষয়টার প্রতি, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেক্ষেত্রে আমি স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনি তো দীর্ঘ 30 বছর ধরে পড়াচ্ছেন কিংবা তারও বেশি সময় ধরে পড়াচ্ছেন, ভিডিও কোচিং কনফারেন্স কিভাবে, মানে আপনার পড়ানোর কায়দাটা যদি একটু। না, আমি একদম ফেস টু ফেস কোচিং করাই, সামনে বসিয়ে তাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াই, তাদের প্রবলেম চার্ট বেছে দিই, একদম ডিটেলে কনসেপচুয়ালি পড়াই, সেকশন ধরে ধরে ল পড়াই যাতে লটা তারা ভালো মতো বুঝতে পারে, এবং তারা আমাকে যদি প্রবলেম হয় প্রশ্ন করতে পারে। তাদের হোমওয়ার্ক দিই, বাড়ি থেকে তাদের হোমওয়ার্ক করে আনতে হয়, হোমওয়ার্ক করতে গিয়ে কোনো সমস্যা হলে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ক্লাসে বসে সলভ করি, এবং একসঙ্গে মিলে ব্যাপারগুলো আলোচনা করে যাতে এফেক্টিভ একটা কোচিং হয় এবং প্রকৃত জ্ঞান হয় সে চেষ্টাই করি। নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে আবারও জানিয়ে রাখতে চাইবো, যারা ক্লাস করতে চাইছেন, ক্লাসের ব্যাপারে ইনফরমেশন পেতে চাইছেন, তাদের জানিয়ে রাখা সাউথ কলকাতাতে, দক্ষিণ কলকাতাতে, ঢাকুরিয়া অঞ্চলে আপনারা যোগাযোগের সুযোগ পাচ্ছেন 1/117B যোধপুর পার্ক। যোগাযোগের জন্য বুধ সোমবার বুধবার শুক্রবার আপনারা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন এবং আপনারা তাহলে জানতে পারবেন যে টাইমিংটা কখন। পরের যে ক্লাসেসগুলো সেটা হচ্ছে সেন্ট্রাল কলকাতায় শিয়ালদা ও আমার স্ট্রিট অঞ্চলে, সেখানে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার সেম প্রসেস, যেখানে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে যে কখন টাইমিং পাচ্ছেন আপনারা, তারপর সরাসরি গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন যে কি কি আপনার যা কোয়ারিজ থাকবে, আপনার যা প্রশ্ন থাকবে তার উত্তর। ফেসবুক আইডির কথা আবারও মনে করিয়ে দিই, CACMAP.SHIELDS কোচিং ক্লাসেস, এই আইডির মাধ্যমেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইউটিউবে কিন্তু শীঘ্রই আসতে চলেছে পার্থসারথি শীলের এই ধরনের এডুকেশন ওরিয়েন্টেড ভিডিও, ফেসবুকেও আসছে, যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো প্রান্তে বসে প্রশ্নের উত্তর তো পেয়েই যাচ্ছেন, পাশাপাশি আরো অনেক বেশি ইনফরমেশন আপনার কাছে পৌঁছচ্ছে। পরের প্রশ্নের দিকে এগোতে চাইছি যে স্যার বর্তমান সময় দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে টিউশনসে কোচিংসে যে সমস্ত প্রফেসররা পড়াচ্ছেন, স্যারেরা পড়াচ্ছেন, তারা হয়তো কোনো একটা বিষয় নিয়ে স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছেন, কিন্তু আপনি প্রত্যেকটা বিষয়ের ওপরে টু দ্য পয়েন্ট দক্ষতার সাথে তাদের কাছে তথ্যগুলো পৌঁছে দিচ্ছেন, এই সিক্রেটটা কি? সিক্রেটটা কিছুই না, আমি দীর্ঘদিন এগুলো নিয়ে পড়াশোনা করেছি এবং করে চলেছি, এবং আমি সব সাবজেক্টকেই ভালোবাসি। একটা বাবা মা যদি অনেক ছেলে মেয়ে হয় তারা যেমন প্রত্যেকেই ভালোবাসে, তো আমার সন্তানের মতন সাবজেক্টগুলোকে আমি প্রত্যেকটা সাবজেক্টকেই ভালোবাসি, প্রত্যেকটাই ডিটেলে পড়াশোনা করেছি এবং করছি, এবং ভগবানের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে, রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মার আশীর্বাদে আমি এগুলো মনে রাখতে পারি এখনও, এবং আমি পড়াতে পারি, এর জন্যে আমায় কিছু দেখতে হয় না। হ্যাঁ, তো এটা একদিকে রয়েছে আমার সাধনা, আর মাথার উপরে রয়েছেন ঈশ্বরের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ। একদম ঠিক কথা। তবে যে কোনো পড়ার পড়তে গেলে একটা আর্থিক বিষয় উঠে আসে, খরচা কিরকম পড়তে পারে, তো এই বিষয়টা পড়তে কেমন? হ্যাঁ, লোকের একটা ভুল ধারণা আছে এগুলো পড়তে বলে অনেক খরচা, মোটেই বেশি খরচা না। আমি শুনলাম যে বিএড পড়তে গেলে নাকি 2 লাখ টাকা কোচিংয়ে খরচা লাগে, কিন্তু সিএ বা কস্টিংটা পুরোটা পড়তে গেলেও অনেক কম খরচে হয়ে যায়। যারা এমবিএ পড়েন তারা লক্ষ লক্ষ টাকা খরচা করেন, এখানে আপনার হয়তো 4-5 বছরের মধ্যে খুব বেশি হলে 1.5-2 লাখ টাকা খরচা হতে পারে। হ্যাঁ, তো বিকম পড়তে গেলেও এরকম খরচা হয়, 12 পড়তে গেলেও এরকম খরচা হয়। আর একটা কথা হচ্ছে যে এখানে যারা আর্টিকেলশিপ যখন করতে হয় সিএতে বা কস্টিংও করতে হয়, তখন সেই ফার্ম থেকে কিছু আপনাদের দেয়া হয়, স্টাইপেন্ড দেওয়া হয়, তা যে খরচাটা আপনি করছেন পড়তে গিয়ে তার একটা অংশ কিন্তু স্টাইপেন্ড বাবদ উঠেও আসবে, বা অনেক ক্ষেত্রে স্টাইপেন্ড বড় ফার্মে বেশি দিলে আপনার প্রায় জিরো কস্টে পড়া হয়ে যাচ্ছে।
সুতরাং দর্শক বন্ধুদের আমরা একটাই কথা জানাতে চাইবো যে আজকের অনুষ্ঠানের সময় এই পর্যন্তই যতটা সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে প্রশ্ন উত্তর এবং কিছু ইনফরমেশন সমস্তটা পৌঁছে দেওয়ার। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু দেরি না করে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লাসেসগুলোকে জয়েন করুন এবং নিজের কেরিয়ারটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আমাদের প্রত্যেকেরই কিন্তু চেষ্টা এটাই থাকে, লক্ষ্য এটাই থাকে যে কেরিয়ারটা যাতে ঠিক দিকে এগোয়, তার জন্য একজন একটা গাইডলাইন এবং দরকার একজন গাইডের। তেমন গাইড আমাদের সঙ্গে রয়েছেন এবং তার গাইডলাইন যারা ফলো করেছেন তারা কিন্তু আজকে একটা ভালো পোস্টে পৌঁছতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আবার বলি শেষে, প্রচারে বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সিএ, সিএমএ, সিএস ইত্যাদি পড়ুন এবং আসুন আমার কাছে। আমি পিশিল পার্থ সারথিশীল আপনাদের সকলকে নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি।